চেষ্টা করলে সবই সম্ভব, তার জ্বলন্ত উদাহরণ রণিত রায়। জীবনে অনেক চড়াই উতরাই পার করে তিনি আজ ভারতের সর্বাধিক পারিশ্রমিক পাওয়া ধারাবাহিক অভিনেতাদের একজন। রণিত রায় বলেন, একটা সময় এমন গিয়েছে যখন ডাল রুটি খেয়ে বেঁচে থাকাটাই কঠিন হয়ে পড়েছিল, কিন্তু তিনি হাল ছাড়েননি, অপেক্ষা করে গিয়েছেন সঠিক সুযোগ পাওয়ার জন্য। 1992 সালে জান তেরে নাম ছবি দিয়ে হিন্দি সিনেমায় অভিষেক হয় তার। এরপর কাজ করেন তামিল, তেলুগু এবং বাংলা ভাষার সিনেমাতে। তবে তিনি তুমুল জনপ্রিয়তা পেয়েছেন আদালত ধারাবাহিকে কেডি পাঠক চরিত্রে অভিনয় করে। আদালত ধারাবাহিকের কল্যাণে তিনি আজ সবার কাছে পরিচিত মুখ। কিন্তু অনেকেই জানেন না, কেডি পাঠক খ্যাত রণিত রায় একসময় বলিউড অভিনেতা আমির খানের বডিগার্ড ছিলেন। টানা 2 বছর আমির খানের বডিগার্ডের দায়িত্ব পালন করেছেন তিনি। মুম্বাইয়ে রণিত রায় এসেছিলেন অভিনেতা হতে। শুরুতে তারকাদের বডিগার্ড হিসেবে কাজ করলেও এরপর তিনি সিনেমায় অভিনয় শুরু করেন। সিনেমায় কাজ কমলে তিনি কাজ শুরু করেন টিভি ধারাবাহিকে। যখন যেখানে কাজ করার সুযোগ পেয়েছেন, সিনেমা কিংবা টিভি সিরিয়াল, সেখানেই সুযোগ লুফে নিয়েছেন রণিত রায়। একটা সময় শুধু সিরিয়াল আর সিনেমায় অভিনয় করলেও সাম্প্রতিককালে ওয়েব সিরিজেও নাম লিখিয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি রণিত রায় একটি সিকিউরিটি এজেন্সি পরিচালনা করে থাকেন। তার সিকিউরিটি এজেন্সি মূলত বড় বড় তারকাদের নিরাপত্তার জন্য বডিগার্ড নিয়োগ দিয়ে থাকে। বর্তমানে শাহরুখ, সালমান, আমির খান, অমিতাভ বচ্চন সহ বলিউডের অসংখ্য জনপ্রিয় তারকাদের নিরাপত্তার দায়িত্বে আছে রণিত রায়ের সিকিউরিটি এজেন্সি। প্রিয় দর্শক, আপনি কি কখনো রণিত রায় অভিনীত আদালত দেখেছেন? কমেন্ট করে জানিয়ে দিন।